জকিগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে জকিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পৌর মেয়র খলিল উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে পুলিশ, আনসার সদস্য, স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। বরাবরের মতো ঐতিহ্যবাহী লাঠি খেলা ও বালিশ দৌড় প্রতিযোগিতা দর্শকদের দৃষ্টি কাড়ে। একই মাঠে বিকেলে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এদিকে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। পুরো জকিগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানারে দেশাত্মবোধক গান, আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ আর ভবনে ভবনে উড়ন্ত পতাকার পথপথ ধ্বনি বিজয়ের আনন্দ ছড়িয়ে দেয় সর্বত্র। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।